আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এই প্রোডাক্টগুলি কোথায় পাবো, 3D ওয়াল প্যানেলগুলি কোথায় পাবো, 3D ওয়াল প্যানেল কোথায় পাবেন, এটা অনেকেরই প্রশ্ন জাগে। আপনারা হয়তো বা এক একজন বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন কাজে থাকেন, যে আপনি কীভাবে আপনার নতুন একটা ঘর করছেন সেখানে আপনি কীভাবে ওয়ালপেপার লাগাবেন, আমরা 3D প্যানেলগুলি লাগাবেন। আর ওয়ালপেপার বর্তমানে যেহেতু প্রাইসটা অনেক বেশি 3D, সেক্ষেত্রে মানুষ এখন ওয়ালপেপার থেকে 3D প্যানেলটা বেশি চালাচ্ছে। কারণ 3D ওয়াল প্যানেলটা হচ্ছে খরচ মোটামুটি কমে আসবে, আপনার টেকসই অনেক বেশি। এই কারণে আমরা বর্তমানে সব থেকে বেশি আমাদের সেল হচ্ছে 3D ওয়াল প্যানেলটা। তো আপনারা অনেকে বলেন যে ভাই আমার বাড়ি তো অন্য একটা জেলা, আমি আপনার প্রোডাক্টগুলি কীভাবে পাবো? আপনার প্রোডাক্ট আমরা পৌঁছে দেবো, দায়িত্ব আমাদের। আপনি অর্ডার করেন, আপনার চয়েসটা প্রোডাক্ট আমরা পৌঁছে দিই, কারণ আমরা বাংলাদেশের সব জেলাতে এই প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছি অলরেডি। কিছুদিন পরে আমাদের চট্টগ্রামে একটা অফিস হবে, যারা চট্টগ্রাম রয়েছেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলি চট্টগ্রাম অফিস থেকে পেয়ে যাবেন। চট্টগ্রাম আমাদের ঠিকানাটা হচ্ছে এটা অলংকার এবং নাসিরাবাদের, অলংকার নাসিরাবাদ এই দুইটা যে কোনো একটা জায়গায় আমাদের অফিস হবে। এই দুই জায়গায় এক জায়গাতে আপনারা প্রোডাক্টগুলি পাবেন কিছুদিন পর। আমাদের অফিসটা কমপ্লিট হলে অবশ্যই আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। যারা 3D ওয়াল প্যানেল নিতে চাচ্ছেন যে কত খরচ করতে পারে, নর্মালি এটা আমরা রমজানের জন্য একটা অফার দিয়েছিলাম। বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 56 টাকা পার ফিট, প্রতি স্কোয়ার ফিট 3D ওয়াল প্যানেল 56 টাকা। তারপর একটা পিসে কত পিস থাকে, এক পিসে 5 ফিট থেকে একটু বেশি থাকে, এটা হচ্ছে 3D ওয়াল প্যানেল। আপনারা অনেকেই বলতে পারেন যে 3D ওয়াল ব্রেক যেটা, এটা তো দাম কম। 3D ওয়াল ব্রেকটা হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, 3D ওয়াল পেপার যারা লাগাবেন তারা 3D ওয়ালপেপার লাগাবেন, আবার যারা 3D ওয়াল ব্রেকটা লাগাবেন তারা ব্রেকটা লাগাবেন। একটার সাথে একটা তুলনা করলে কোনো হবে না, কেননা এক একটার মান, গুণগত মান এক এক রকম। যেমন আপনি 3D ওয়ালপেপার লাগালে এটার খরচ হচ্ছে ব্যয়বহুল অনেক বেশি। তারপর আপনি যদি চান যে না আমি এটা যেহেতু আমার সম্ভব না আমি 3D ওয়াল প্যানেল লাগাবো, তাহলে আপনার খরচ কমে আসবে, জিনিসটা থাকবে অনেক দিন, অনেক মানসম্মত প্রোডাক্ট 3D ওয়াল প্যানেল। আপনার যদি মনে করেন যে না 3D ওয়াল প্যানেল লাগানোর সামর্থ্য আমার নাই, আমি 3D ওয়াল ব্রেকটা লাগবো, তাহলে আপনার লাগাতে পারেন 3D ওয়াল ব্রেক। এর প্রাইসটা কিছুটা কমে আসবে, টেকসইটাও কিছুটা কমবে। তবে আপনি বর্তমানে যারা আমাদের দেশে রয়েছেন বেশি মানুষ লাগাচ্ছেন 3D ওয়াল প্যানেলটা, কারণ 3D ওয়াল প্যানেলটা পুরো বিশ্বের মধ্যে এটা এখন জনপ্রিয় হচ্ছে, যেহেতু বাংলাদেশেও এটা কারণ হচ্ছে 100% অর্ডার, কোনো ধরনের পানির প্রবলেম নেই। আপনি যদি সূর্যের তাপমাত্রা এখন কোনো প্রবলেম হবে না, আপনি চাইলে 3D ওয়াল প্যানেল যে কোনো জায়গায় লাগাতে পারবেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে 3D ওয়াল প্যানেলটা ওয়াটার প্রুফ, এটা এমন না যে এটা আঠাটা পানিতে ধরবে, পানিতে কখনো ধরবে না, এটা ওয়াটার প্রুফ। আপনি বাথরুমে লাগাতে পারবেন, তো বাথরুমে লাগাতে গেলে ম্যাক্সিমাম 3 ফুট উপর থেকে আপনি ওয়াল প্যানেলটা লাগাতে হবে, ফ্লোরে কখনো লাগাবেন না। ফ্লোরে লাগাতে পারবেন, তবে টেক্সচার একদমই কম হবে, যেখানে আপনি 15 বছর টেক্সচার হবে ফ্লোরে লাগালে এটা সে জায়গায় 2 বছর টেক্সচার হবে। আমার কথা আসলে বুঝতে পারছেন না, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের নতুন ভিডিও দেখতে অবশ্যই লাইক দিতে ভিডিওতে ভুলবেন না, এবং ভিডিও সাবস্ক্রাইব করার পর অলে ক্লিক করে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা আরও বিষয়ে জানতে চান যে কোন বিষয়ে জানতে চাচ্ছেন, আমাদের চ্যানেলে ভিতরে গিয়ে আপনার ভিডিওগুলি চেক করে করে আপনি প্রত্যেকটা বিষয়ে জেনে নেবেন। যেহেতু আপনি অনেক টাকা খরচ করবেন একটা রুমের জন্য, সেক্ষেত্রে আপনি অবশ্যই সবচেয়ে যাচাই বাছাই করে আপনাকে পড়াটা ভালো। তো সব প্রত্যেকটা বিষয়ে যাচাই করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলি দেখে নেবেন, আশা করি বুঝতে পারছেন। আর 3D যারা প্যানেল লাগাতে চাচ্ছেন না অথবা ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন, অনেকে আছেন যে কম দাম ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন, অনেকেই বলেন যে ভাই আমি 3D ওয়ালপেপার লাগাবো না, আমি নর্মাল ওয়ালপেপার লাগবো, এটা কতদিন টিকবে? আমি আপনাদেরকে বলি নর্মাল ওয়ালপেপারের মধ্যেও কয়েকটা ভাগ রয়েছে। নর্মালের মধ্যে রয়েছে হাই কোয়ালিটি আছে, নর্মাল কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে, আপনি কোন ধরনের করছেন? আপনি যদি মোটামুটির মধ্যে প্রাইসের মধ্যে নিতে চান তাহলে আপনার টেকসই হবে 8 থেকে 10 বছর, 8 থেকে 10 বছর টেকসই হবে, এবং এটার প্রাইসটা মোটামুটি 10 থেকে 15 হাজারের ভিতরে আপনি একটা রুমে ওয়ালপেপার করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমার 15 থেকে 20 বছর দরকার নর্মাল ওয়ালপেপার, তাহলে সেটাও নিতে পারেন, সেটা অবশ্যই 15 থেকে 20 হাজার টাকা একটা রুমে আপনার খরচ হচ্ছে। আর আপনি যদি লো কোয়ালিটির ওয়ালপেপার নিতে চান যে না ভাই আমার এই কোয়ালিটিটা 3 থেকে 4 বছর 5 বছর টেকসই হলে হবে, তাহলে সেটা আপনি নিতে পারেন, সেটা খরচ আপনার কমে আসবে 8 থেকে 12 হাজার টাকা। আমি আপনাদেরকে হয়তো বা বুঝতেছি না যে আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর কোনো বিষয়ে জানা থাকলে ডিসক্রিপশনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন এবং সরাসরি কল করতে চাইলে রাত 8টার পরে কল করবেন। অনেকে একটা কথা বারবার বলতে হয় যে রাত 8টার পরে কেন কল করবেন,
টাটা সুপার কল করার কারণে একটা যে আমরা দিনের বেলায় ফোন অনেকে ধরতে পারি না। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন।